7ই নভেম্বরের মধ্যে ছাড়তে হবে অবৈধ চাকরি, হুঁশিয়ারি কলকাতা আদালতের। সুব্রত নেতাই কোনো দুর্নীতি করেননি, কারণ নির্দেশে এই কাজ ঘটিয়েছেন। এই বক্তব্যের সঙ্গে বিচারপতির নির্দেশ, এসএসসিতে অবৈধ নিয়োগের মূল চক্রকে অতি সত্বর সামনে আনতে হবে। অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন, 7ই নভেম্বরের মধ্যে চাকরি না ছাড়লে চাকরি হারানোর সঙ্গে সঙ্গে তারা যাতে আর কোনো সরকারি চাকরির আবেদন করতে না পারেন তার দিকে নজর রাখা হবে, এমনটাই হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় সিবিআই এর চাঞ্চল্যকর তথ্য, ওএমআর শিটে দেখা যাচ্ছে উত্তরপত্রে প্রশ্নের উত্তর না থাকা সত্ত্বেও এসএসসি ওয়েবসাইটে চাকরি তালিকায় নাম সেই চাকরি প্রার্থীদের। তথ্য বলছে সে সময় এসএসসির সভাপতি ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সংশ্লিষ্ট অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। আদালতে প্রশ্নে সিবিআই জানায় যে আপাতত এদের কারোরই এখন জামিন পাওয়া সম্ভব নয়। বুধবার আদালত সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের পেছনে কে আছেন তার নাম জানতে পরামর্শ দেয়। তদন্তে জানা গেছে কাউন্সিলিং ও নিয়োগ তালিকা মিলিয়ে এখনও পর্যন্ত 183 জনের চাকরিতে গরমিল মিলেছে। চাকরি প্রার্থীদের দাবি সংখ্যাটা হাজারের বেশি। আদালত হুঁশিয়ারি দিয়েছে যারা নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন, অবিলম্বে তারা চাকরি না ছাড়লে ভবিষ্যতে তার পরিণাম ভয়ানক হবে। চাকরি হারানোর সঙ্গে সঙ্গে আদালত এমন ডেটা তৈরি করবে যে তারা অন্য কোনো সরকারি চাকরির জন্য আবেদন পর্যন্ত করতে পারবে না। এর সঙ্গে আদালতের নির্দেশ, বুধবার এসএসসি মামলার এই নির্দেশ কপি এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং তা ইংরেজি, হিন্দি, বাংলা দৈনিকে বিজ্ঞাপন দিতে হবে। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে সুবীরেশ ভট্টাচার্য নিজে থেকে অন্যায় করেননি, যার নির্দেশে তিনি এই কাজ করেছেন তার নাম জানতে তৎপর হতে বলা হয়েছে সিবিআইকে। আদালত মনে করছে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের আপাতত চিহ্নিত করা গেলেও মূল চক্রি অধরা থেকে গেছে এখনও। এসএসসি নিয়োগ মামলার পরবর্তী শুনানি 16ই নভেম্বর। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।